মানে কিসের এটা? এটা গোপুরো ক্যামেরা। প্রেশ না কি? প্রেশ না, ভিডিও করি। ভিডিও করো ইউটিউবে। কতদিন আর স্পেশালি একটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে তোমার হচ্ছে আর 28টা সাবস্ক্রাইবার বাকি। ঠিক আছে, 28টা সাবস্ক্রাইবার প্লিজ কমপ্লিট করে দাও, তাহলে 1K হয়ে যাবে। আর তোমার হচ্ছে হ্যাঁ, যেটা বলার যে এখনও অবধি মানে এতদিনে আমি আমার বাইকে বলো বা অন্য কোথাও বলো মানে স্টিকার ফিস্টিকার কিছু মারিনি, ঠিক আছে, যে ইউটিউবের লোগো দিয়ে আমার চ্যানেলের নাম যুক্ত করিনি। তো প্লিজ তোমরা সবাই সাবস্ক্রাইব করো আর অনকেটা করিয়ে দাও, তারপরে আমি পুরো আমার বাইক জুড়ে, ঠিক আছে, পুরো বাইক জুড়ে তোমার হচ্ছে রিপন মন্ডল ব্লগস লিখবো এবং আরও অনেক কিছু করব। ঠিক আছে, তো প্লিজ অনকের পরেই সবাইকে জানাবো আমি ব্লগার, ঠিক আছে, ইউটিউবের ব্লগ করি। তো অনকেটা প্লিজ তাড়াতাড়ি করো সবাই। আপাতত চলো, অর্ডারটা ঢুকেছে, মেরে আসি। মানে কী সেটা? এটা গোপুরো ক্যামেরা। প্রেশ না, ভিডিও করি ইউটিউবে। কত ইনকাম করলে? কত ইনকাম করলে এই অবধি? আর বলো না। তাও আজকের বাজার খুব খারাপ, 141 টাকা কড়াতে 12টা থেকে ওর মধ্যে 1.5 ঘন্টা বসছে, অফ করে দিয়ে। আচ্ছা, 1.5 ঘন্টা আপ করে দিয়েছে, তাহলে তো 2 ঘন্টায় কাজ করেছ, 2 ঘন্টা 150 টাকা, ভালো। আচ্ছা, এটা কত দিয়েছে? কতক্ষণ কাজ করবে, রাত অবধি নাকি? আচ্ছা, তাহলে তো বাড়ি যাবে। তো যাই হোক, এটাই হচ্ছে আমাদের কাজের সিস্টেম, মানে নবাবী টাইপের কাজ আমাদের, যখন মন লাগবে কাজ করব, না লাগবে কাজ করব না। তো গাইস, ফাইনালি তোমার অর্ডারটা এখন রেডি হয়েছে, আর এই অর্ডারটা ঢুকেছিল মোটামুটি 15-20 মিনিট আগে। তো রেডি হয়েছে, যখন যাই পিক আপ করতে। দাদা, আইটেমটা দিয়ে যাও। এটা দেখো তো, 1958 কি? 1958। তো ফাইনালি দুটো অর্ডার পেয়ে গেছি, আর দুটো অর্ডার পিক আপ করতে হবে এখন অনলাইন। তো অলরেডি খাবারগুলো পিক আপ করা ডান, এখন যাচ্ছি কাস্টমারের লোকেশানে, আর লোকেশান দুটো দুই সাইডে আছে বিশ্ব বাংলা রোডে, ঠিক আছে। তো কোম্পানির যারা স্টাফ আছে, যারা এই অ্যাপ্লিকেশনটা মানে নিয়ন্ত্রণ করে, ঠিক আছে, তাদের মাথায় এত বুদ্ধি, মানে যেটা আমার দিক থেকে সুবিধা হবে ওরা সেটা করবে না, যেটা উল্টো হবে সেটাই আমাকে যেতে হবে, ঠিক আছে। তো একটা এই সাইডে আছে, যে রাস্তা দিয়ে যাচ্ছি আমি এই সাইড দিয়েই আছে, কিন্তু ওটা আমি এখন দিতে পারবো না, ঠিক আছে, আগে উল্টো সাইডে যেটা আছে ওটাকে দিয়ে আসতে হবে। এটাই হচ্ছে কোম্পানির বুদ্ধি, মানে যারা এই অ্যাপ্লিকেশনগুলো যাদের নিয়ন্ত্রণে আছে। তো চলো যাওয়া যাক কাস্টমারের লোকেশানে, দুটো অর্ডার দুই সাইডে। ফার্স্ট অর্ডার আছে বিশ্ব বাংলার একটা ওই সাইডে, মানে তোমার যে শর্টলেকের দিক থেকে যদি আমি নিউটনের দিকে আসি, তাহলে বাঁ সাইডে একটা পড়ছে, একটা ডান সাইডে পড়ছে। তো আমি আছি ডান সাইডে, কিন্তু বাঁ সাইডটা আমাকে আগে দিয়ে আসতে হবে, তারপরে ডান সাইডে আসতে হবে। তো চলো আপাতত যাওয়া যাক, দুটো অর্ডার
আর আজকে পুরো দিন সুইগি করারই প্ল্যান আছে, যদি কিছু ভেস্তে না যায়, মানে সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে সুইগিই করবো পুরো দিন। ঠিক আছে, উল্টো পাল্টা অর্ডার যদি না দেয় তাহলে সুইগিতেই আছি আজকে, দেখা যাক কত ইনকাম হয়। তো গাইস ফাইনালি তোমার হচ্ছে কাস্টমারের লোকেশনে চলে এসেছি, তোমার স্মার্ট স্ট্রিট। আরে ভাই সাহ, ভাই সাহ, তো এই ডান দিকের গলিতে হওয়ার কথা বাড়িটা। ওয়েলকাম। তো চলো, ফার্স্ট অর্ডার কমপ্লিট, নেক্সট অর্ডারটা দিয়ে আসি। পুরো উল্টো যেতে হয়, পুরো উল্টো, কিছু করার নেই ভাই সাহেব, জানা পড়েগা। তো গাইস দিনের বেলা বিশ্ব বাংলা জানি না কতটা ফুটে উঠবে, কিন্তু রাতের বেলা ভীষণ ভাবে ফুটে ওঠে, রাতের বেলা মানে অপরূপ লাগে, অপরূপ সুন্দর লাগে বিশ্ব বাংলা। আর এই যে ক্যানেল আছে নিচে, ঠিক আছে, খালি আমাদের এখানে ছবি তুলতে দেয় না, তাহলে বাংলাদেশের মতো আমাদের ওদের কি আছে 60 ফিট না কি আছে, বাট আমাদের ছবি তুলতে দেয় না, ছবি তুলতে গেলে মানে জেলের ভাত খেতে হবে। আর ওদের ওখানে ছবি টবি সব তুলতে পারে, যে কারণে ছবি তুলে একদম মানে সোশ্যাল মিডিয়া কাঁপিয়ে দিচ্ছে, বাট আমাদের এখানে ছবি অ্যালাউ নেই। তো গাইস ফাইনালি চলো কাস্টমার লোকেশনে যাওয়া যাক, আপাতত স্টপ করে আছি, কারণ গোপো তো বেশি চার্জ দিয়ে আনিনি, যতটা প্রয়োজন ততটুকুই ভিডিও করব। ঠিক আছে, মোটামুটি 10-12 মিনিটের একটা ভিডিও হয়ে গেলেই ব্যাস আজকের কন্টেন্ট কাঁপিয়ে দেবে। তো চলো আপাতত স্টপ করে রাখি, কাস্টমারের বাড়ির সামনে গিয়ে অন করছি। তো গাইস সেকেন্ড কাস্টমারের বাড়ির সামনে চলে এসেছি, বাড়ির সামনে বলতে লোকেশনে এটা ওয়ো কাস্টমার আছে মনে হচ্ছে, এটা কোনো একটা ওয়ো বা পিজি এই ধরনের কিছু একটা হবে। এস কি আছে, লাস্ট পিজি স্ট্রিট, ওকে লাস্ট পিজি, বাড়ির নম্বর তো দেয়নি এখানে মনে হচ্ছে, বাড়ির নম্বর দেয়নি। আচ্ছা ঠিক, হ্যাঁ ওয়েলকাম। তো গাইস ফাইনালি দুটো অর্ডার মেরে দিয়েছি, জাস্ট জাস্ট দুটো অর্ডার মেরেছি, ঠিক আছে, আর ফিলিংস লাইক ওয়াসাম, ঠিক আছে, দুটো অর্ডার মেরেছি, 50 টাকা আর্নিং হয়েছে। তো চলো এখন দেখা যাক নেক্সট অর্ডার কোথায় দেয়, ঠিক আছে। আর আজকে বেশি ভিডিও করতে পারবো না, কারণ ব্যাটারিতে চার্জ নেই, রাতে চার্জ দিইনি, তো এটা আগেও বলেছি আবারও বলছি, ঠিক আছে। তো যাই হোক, বেশিক্ষণের ভিডিও হবে না আজকে, অলরেডি বলতে বলতে অর্ডার ঢুকেও গেছে, ঠিক আছে। তো দেখি কোথায় ঢুকেছে, বাহ সুন্দর অর্ডার, এখান থেকে সামনে থেকে নিয়ে তোমার আরও সামনে যেতে হবে, মানে মেগাসিটি ব্রিজের আগে, তো ভালোই আছে। 25 টাকা দিয়েছে চায়না কিং। তো মজা লাগছে আজকে, কারণ আজকে ব্লগটা ভালো করতে হবে। ইদানিং ভিডিওর মধ্যে দুঃখ জুড়ে জুড়ে এমন হয়ে গেছে, ভিডিওগুলো সব দুঃখময় হয়ে গেছে, ঠিক আছে। তো আজকে আশা করছি আর দুঃখ দেব না তোমাদের, আজকে একটু আনন্দ দেব, ঠিক আছে। তো এখন চলো, আর এমনি কষ্ট কথাগুলো বলি, কাজের ভিতরের যে কষ্টগুলো, ঠিক আছে, অল্প টাকা দেয়, ঠিক আছে, আগে এরকম ছিল না, কারণ প্রথমে বিরিয়ানি খাবিয়ে পরে পান্তা ভাত খাওয়ালে যা হয়, তো সেটাই হয়েছে আমাদের সাথে, আগে বিরিয়ানি খাওয়াতো কোম্পানি, এখন পান্তা ভাত খাওয়াচ্ছে, তাও কাঁচা লঙ্কা দিয়ে, ঠিক আছে। আগে তাও বিরিয়ানির সাথে কাঁচা লঙ্কাটা সালাদ হিসাবে আসতো, এখন সেটা বুঝতেই পারছো, যে অর্ডারগুলো 50 টাকায় মেরেছি একটা সময়, সেইগুলো যদি এখন 25 টাকাই করে, তো সেটা সত্যিই খারাপ লাগে। আর আগে 80 টাকা করে ছিল তেলের লিটার, 80 টাকা 82 টাকা, এখন সেটা 105 টাকায় গিয়ে দাঁড়িয়েছে, তো এখন স্বাভাবিক গায়েও লাগে, ঠিক আছে। তো যাই হোক, চলো এখন একটা অর্ডার ঢুকেছে, তো এটা মারা যাক, কমপ্লিট করা যাক, আর দেখতে থাকো
ভিডিওগুলো। তো গাইস ফাইনালি অর্ডারটা পিক আপ করলাম। এখানে আজ তোমার হচ্ছে সল্ট অ্যান্ড পেপার চিকেন, ঠিক আছে? তো এটা পিক আপ করে নিয়েছি, অনেকক্ষণ পরে রেডি মারলো। আর রেস্টুরেন্ট আছে এই উপরে ফার্স্ট ফ্লোরে, সিবি মার্কেট নিউ টাউন। তো এখন তেল ভরতে হবে, দিয়ে তারপরে যাব কাস্টমারের লোকেশানে। আর লোকেশানটাও কাছেই আছে, ২৫ টাকা দিয়েছে, মানে বুঝতে পারছো ডিএলএফ অন বাস স্টপেজের অপোজিটে মিলেনিয়াম টাওয়ার বলে কিছু বিল্ডিং আছে অ্যাপার্টমেন্ট টাইপের, তো ওখানে যেতে হবে। তো সামনে সিগনাল, ওখান থেকে ডান দিকে ঢুকে যাবো, তেলটা ভরে নিতে হবে কারণ গাড়িতে তেল কম আছে। ১০০ চলে এসেছি। আর তোমার হচ্ছে এই সাইড দিয়ে এলাম না, মানে ডান সাইডে যে রাস্তা, রাস্তা দিয়ে এলাম না, স্ট্রিটের উপর দিয়ে চলে এসেছি কারণ হচ্ছে রাস্তায় বাসগুলো জ্যাম করে দেয়। তো এখানেই লোকেশান আছে, তো চলো কাস্টমারকে দিতে হবে খাবারটা, গরম গরম পেপার অ্যান্ড সল্ট চিকেন। এই কাকা, ইনি বলা কিছু বলার আগেই ওইদিকে পাঠিয়ে দিচ্ছে, তো আমাকে ওইদিকে যেতে হবে। এলআইজি এমআইজি টাওয়ার এটা, এন্ট্রি করতে হবে গেটে। চলো আগে এন্ট্রি করি। এই কাকা, ইটু ইটু কত? ৬ ইটু ৬ না? কটা বাড়ি সাইজ হবে বলো? বাড়ি কত নম্বর বাড়ি যেতে হবে? এই সোজা যাও, গিয়া বাম দিকে রাস্তা ঢুকছে, রাস্তা ঢুকে যাও। গিয়া বাম পাশে প্রথম বিল্ডিং টা ফার্স্ট ফ্লোর, প্রথম বিল্ডিং ফার্স্ট ফ্লোর। হ্যাঁ, এটা ইউটিউবে ভিডিও করার জন্য। তো গাইজ এই ভিডিও লাস্ট অর্ডার এটা, ঠিক আছে? এরপরে সন্ধ্যে হয়ে যাবে আর আমার গোপুরতে একদমই চার্জ নেই। আর এই অর্ডারটা বেশ ভালোই দূরে যাবে, সেটা হচ্ছে তোমার হাওড়াই যাবে, ঠিক আছে? হাওড়াই যাবে, তো বেশ ভালো একটা লং ট্যুর হয়ে যাবে। ০৮০০ হ্যাঁ অবশ্যই, ২৫০৪ ঠিক আছে, হয়ে গেছে পিক আপ। আর এখন যেতে হবে, বেশ ভালোই দূর, গ্লামার কি গুলমোহর রেলওয়ে কোয়াটার হাওড়া। তো চলো এখন যাওয়া যাক হাওড়ার দিকে। আর এটা দার্জিলিং মানে গোর্খা ভবন, তো এখন যেতে হবে অনেকটা দূর, তো চলো ওই দিক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবো। তো গাইস এই অবধি তোমার চলে এলাম আমি এই মুহূর্তে এমজি রোড বড় বাজারের কাছাকাছি, ঠিক আছে? আর তোমার হচ্ছে সোজা গেলে হাওড়া ব্রিজ। আর এই রাস্তাটা মানে প্রচণ্ড ঘুঞ্জি রাস্তা, ঠিক আছে? প্রচণ্ড ঘুঞ্জি রাস্তা, আর এইদিকে অর্ডার পেলে আসতে ইচ্ছে করে না। তো আছে কি মন হলো এলাম, ঠিক আছে? আর মানে এত ঘুঞ্জি এরিয়া না, এখানে ব্লক ফ্লক কিছুই করতে ইচ্ছা করে না। আর বড় বাজার, তার উপরে হাওড়া স্টেশনে যাওয়ার একটাই রাস্তা এখানে, তো বুঝতেই পারছ। তোমাকে পাওয়ার কত আয়োজন,
আহারে আহারে কত আয়োজন তোমাকে পাওয়ার, কত আয়োজন আহারে আহারে কত আয়োজন করেছো উপহাস, হয়েছি নিরাশ বোঝনি কখনো কি হারিয়েছ গোপনে পৃথিবী ফুরলে লেখা হবে আবার নীরবে। এখানে এলেন আমার ম্যাপ যেটা আমি বুঝি সেই ম্যাপটা আমার কাছে গুলিয়ে যায়, ঠিক আছে, মানে এখানে ম্যাপ ছাড়া কাজ হবে না, কোন রাস্তা বন্ধ কোন রাস্তা চালু সেই দিক থেকে বার হোটেল তার উপরে এইসব গাড়ি যে কোনো জায়গায় দাঁড় করিয়ে দেয়, যে কোনো জায়গায় দাঁড় করিয়ে দেবে। তো এখানে কোথাও লোকেশন আছে আমাকে একটু দেখে নিতে হবে। নামটা কি আছে? দেবরাজ দেখছি দাঁড়া, নামটা ভেরিফাই করি। হ্যাঁ ঠিক আছে ধরো, ঠিক আছে দিয়ে দিলাম, ঠিক আছে। তো ফাইনালি অর্ডারটাকে কমপ্লিট করলাম, মানে কি বলবো তোমাদের, 87 টাকা দিয়েছে, 5 মিনিট দাঁড়াতে হবে, 26 টাকা রিটার্ন বোনাস পাবো। একটু চা খেতে হবে। প্রচন্ড ক্লান্তি হয়ে গেছে, প্রচন্ড ক্লান্তি। এখান থেকে অর্ডার দেবে বলে মনে হয় না।